হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা দেখে নেব এসএসসি এমটিএস এর বিগত বছরগুলোতে আসা জিকের এমসিকিউ পর্ব 53। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হোয়েন ডিড দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কেম ইন্টু এক্সিস্টেন্স? বিশ্ব বাণিজ্য সংস্থা কবে অস্তিত্ব লাভ করে? কত সালে করেছিল? 1995 সালে। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ডে। 164টা কান্ট্রি। আর এখন ডাইরেক্টর জেনারেল কে আছেন? ডক্টর নাওজুই ওজঙ্কা ইলেওয়ালা। চলো পরের প্রশ্ন, হোয়াট ইজ অ্যাগ্রাফেবিয়া? অ্যাগ্রাফেবিয়া কি? অ্যাগ্রাফেবিয়া হলো লিখতে পারার অক্ষমতা, লস অফ দ্য অ্যাবিলিটি টু রাইট। চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মনুমেন্টস ইজ অলসো নোন অ্যাজ তাজ অফ দ্য ডেকান? তাজ অফ দ্য ডেকান নামে কোন মনুমেন্ট পরিচিত? কি হবে এটা? বিবিকা মকবরা। বিবিকা মকবরা কে বানিয়েছিল? এটা বানিয়েছিল প্রিন্স আজম শাহ। কেন বানিয়েছিল? তার মা দিলরাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে। আর দিলরাস বানু বেগম কে ছিলেন? ঔরঙ্গজেবের স্ত্রী। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত ঔরঙ্গাবাদে, এটা মহারাষ্ট্রে রয়েছে। কত সালে বানিয়েছিল? 1668 থেকে 69-এর মাঝে। আচ্ছা, কুতুব মিনার কে বানিয়েছিল? কুতুবুদ্দিন আইবক। কত সালে শুরু করেছিল? 1199। সেটা সেচ করে ইলতুৎমিশ 1220 সালে। এটা কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। আচ্ছা, এর হাইট কত? 238 ফুট। চাঁদ মিনার কে বানিয়েছিল? চাঁদ মিনার বানিয়েছিল আলউদ্দিন বাহামনি। কত সালে বানিয়েছিল? 1445 সালে। এটা কোথায় অবস্থিত? দৌলতাবাদ, এটাও মহারাষ্ট্রে। আর মহব্বত মুকবারা, এটা কোথায় অবস্থিত? এটা জুনাগড়ে অবস্থিত, গুজরাটের। এটা কে বানিয়েছিল? এটা নবাব মহব্বত খান টু। কত সালে বানিয়েছিল এটা? 1778 থেকে 92-এ। চলো পরের প্রশ্ন, হোয়াট ডাজ অর্নিথোলজি ডিল উইথ? অর্নিথোলজি কার সাথে সম্পর্কিত? অর্নিথোলজি স্টাডি অফ বার্ডস। আচ্ছা, স্টাডি অফ ফিশ কি? ইচথিওলজি। স্টাডি অফ রেপটাইলস অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স, এটা কি? হার্পেটোলজি। স্টাডি অফ ইনসেক্টস কি? এন্টোমোলজি। চলো পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ডেভেলপড দ্য কলেরা ভ্যাকসিন ইন 1885? 1885 সালে কে কলেরার ভ্যাকসিন তৈরি করেন? কে তৈরি করেছিলেন? জেমি ফ্যারেন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য হাইয়েস্ট কোল রিজার্ভ? কোন রাজ্যে সর্বোচ্চ কয়লা মজুদ রয়েছে? সব থেকে বেশি কয়লা মজুদ রয়েছে ঝাড়খণ্ডে। পরের প্রশ্ন, দ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স কাপ অর হেনিকেন কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স কাপ বা হেনিকেন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটি রাগবির সাথে যুক্ত। চলো পরের প্রশ্ন, দ্য প্রসিডিওর ফর দ্য নমিনেশন অফ মেম্বার্স টু দ্য রাজ্যসভা ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বরোড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ কনস্টিটিউশন? ভারতের সংবিধানে রাজ্যসভায় সদস্য মনোনীত করার পদ্ধতি নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? রাজ্যসভায় সদস্য মনোনীত, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। আচ্ছা, বাকি আমাদের সংবিধানে কোন দেশ থেকে কি কি নেওয়া হয়েছে একবার দেখে নাও। কোন কান্ট্রি থেকে কি কি নেওয়া হয়েছে একবার পজ করে পুরোটা দেখে নিও। চলো পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ওয়াটারওয়েজ হুইচ সেপারেট দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে এমন জলপথ কোনটি? আন্দামান এবং নিকোবরকে আলাদা করেছে 10 ডিগ্রি চ্যানেল। একটা ছবি দেখে নাও, এই পুরোটাই হলো আন্দামান। আন্দামান থেকে নিকোবরকে আলাদা করেছে 10 ডিগ্রি চ্যানেল। আবার সাউথ আন্দামান আর লিটিল আন্দামানকে আলাদা করেছে ডানকান প্যাসেজ। এদিকে লাক্ষাদ্বীপে লাক্ষাদ্বীপ আর মিনিকয়কে আলাদা করেছে 9 ডিগ্রি চ্যানেল। আর
মিনিকয় আর মালদ্বীপকে আলাদা করেছে 8 ডিগ্রি চ্যানেল। এই 8 ডিগ্রি চ্যানেলের আর একটা নাম মালিকু কান্ডু। চলো পরের প্রশ্ন, দ্য পৈঠানি শাড়ি ওয়েভিং ইন্ডাস্ট্রি ইজ ইন হুইচ স্টেট? পৈঠানি শাড়ি বয়ন শিল্প কোথায় রয়েছে, কোন রাজ্যে? এটি মহারাষ্ট্রে রয়েছে। চলো পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ওয়াজ দ্য বেদা সমাজ এস্টাবলিশড ইন 1864? 1864 সালে নিচের কোন শহরে বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কোথায় হয়েছিল? মাদ্রাসে, বর্তমান চেন্নাই। কে করেছিলেন বেদা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? কেশবচন্দ্র সেন এবং কে? শ্রীধালু নাইডু। কখন? যখন কেশবচন্দ্র সেন 1864 সালে মাদ্রাস ভ্রমণ করেন। এটা কলকাতার ব্রাহ্ম সমাজের অনুকরণে তৈরি করেছিল। পরের প্রশ্ন, হুইচ প্লেস হ্যাড ওয়াটার হারভেস্টিং সিস্টেম চ্যানেলিং দ্য ফ্লাড ওয়াটার অফ গঙ্গা রিভার ইন দ্য 1st century BC? খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে কোন স্থানে গঙ্গা নদীর বন্যার জল প্রবাহিত করার জন্য জল সংগ্রহের ব্যবস্থা ছিল? এটা কোথায় ছিল? শৃঙ্গাভেরাপুরা। চলো পরের প্রশ্ন, হোয়াট ডাজ আর্টিকেল 360 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডেড উইথ? ভারতের সংবিধানে 360 অনুচ্ছেদে কি দেওয়া রয়েছে? 360-এ কি দেওয়া রয়েছে? ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, অর্থনৈতিক জরুরি অবস্থা। রাইট টু লাইফ কোথায় রয়েছে? আর্টিকেল 21-এ। রাইট টু প্রপার্টি কোথায় রয়েছে? 31-এ। কিন্তু 44th Amendment, যেটা 1978-এ ছিল, সেখানে আর্টিকেল 31-কে ডিলিট করে দেয়। মানে রাইট টু প্রপার্টি, যেটা মৌলিক অধিকার ছিল, সেটা এখন কনস্টিটিউশনাল রাইট হয়ে গেছে, বা লিগাল রাইট, আইনি অধিকার। ফান্ডামেন্টাল ডিউটিস কত রয়েছে? 51-এ। চলো পরের প্রশ্ন, হর্ষচরিত দ্য ডিডস অফ হর্ষা হুইচ ইজ দ্য বায়োগ্রাফি অফ ইন্ডিয়ান এম্পেরর হর্ষবর্ধন ওয়াজ রিটেন বাই? হর্ষচরিত দ্য ডিডস অফ হর্ষ, যা ভারতীয় সম্রাট হর্ষবর্ধনের জীবনী, কার দ্বারা লেখা হয়েছে? এটি কে লিখেছেন? হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট। চলো পরের প্রশ্ন, দ্য ভিরগেসা ডান্স পারফর্ম ডিউরিং দ্য দশেরা ফেস্টিভ্যাল হোল্ডস আ স্পেশাল প্লেস ইন দ্য ফোক ড্যান্স অফ দ্য স্টেট অফ? দশেরা উৎসবের সময় পরিবেশিত বীরগাছে নৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? এটি কোন রাজ্যের? এটি কর্ণাটকের লোকনৃত্য, যেটা দশেরার সময় হয়ে থাকে। পরের প্রশ্ন, আন্ডার দ্য রুল অফ হুইচ কিং ওয়াজ দ্য সান টেম্পল অফ কোনারক বিল্ট? নিচের কোন রাজার অধীনে কোনার্কের সূর্য মন্দির নির্মিত হয়েছিল? কোন রাজার অধীনে হয়েছিল এটা? নরসিংহদেব ওয়ান। আচ্ছা, ইনি কোন বংশের ছিলেন? ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি। কত সালে বানিয়েছিলেন? 1250 খ্রিস্টাব্দে। চলো পরের প্রশ্ন, রোনাল্ড রিগান দ্য 40th President অফ দ্য US সাইন্ড দ্য লার্জেস্ট ট্যাক্স কাট ইন দ্য হিস্ট্রি অফ দেয়ার কান্ট্রি ইন 1981। হুইচ ইকোনমিক থিওরি ওয়াজ দ্য পলিসি সেন্টার অ্যারাউন্ড? মার্কিন যুক্তরাষ্ট্রের 40তম রাষ্ট্রপতি রোনাল্ড রেগান 1981 সালে তার দেশের ইতিহাসে সবচেয়ে বড় ট্যাক্স কাটে স্বাক্ষর করেছিলেন। এই নীতিটি কোন অর্থনৈতিক তত্ত্বকে কেন্দ্র করেছিল? এটা ল্যাফার কার্ভকে কেন্দ্র করেছিল। ল্যাফার কার্ভটা এবং বাকি যে তিনটে কার্ভ, সেগুলো কেমন দেখতে একবার দেখে নাও। এটা হলো ল্যাফার কার্ভ। এখানে কি বলা রয়েছে? ট্যাক্সের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে রেভিনিউ কমতে থাকবে, আবার ট্যাক্সের পরিমাণ যদি খুব কম থাকে তাহলেও রেভিনিউ কম থাকবে। কিন্তু একটা একটা মাঝামাঝি জায়গায় থাকলে তখন রেভিনিউর পরিমাণ বাড়বে। এটা লোরেঞ্জ কার্ভ, এটা কি? কুজনেটস কার্ভ, আর এটা কিট ডিমান্ড কার্ভ। এই যে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার অফ ইন্ডিয়া? ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কোনটি? কোনটি? হিকিস বেঙ্গল গ্যাজেট। এটা কে এনেছিলেন? জেমস অগাস্টাস হিকি। কত সালে এনেছিলেন? 1780-তে। চলো পরের প্রশ্ন, হাউ মেনি সিটস আর অ্যালোকেটেড টু বিহার ইন দ্য লোকসভা অ্যাজ পার স্টেট ওয়াইজ লিস্ট অফ দ্য 17th লোকসভা? 17তম লোকসভায় বিহার থেকে কটি এমপি সিট রয়েছে? কটি সিট রয়েছে বিহার থেকে? 40টি সিট। আর বিহারের বিধানসভায় কটি সিট রয়েছে? 243টি। যদি এটা পশ্চিমবঙ্গে বলা হয়, পশ্চিমবঙ্গের এমপি সিট কটি? 42টি। আর পশ্চিমবঙ্গের বিধানসভায় কটি সিট? 294টি। চলো পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক দ্য গোল্ডেন থ্রেশহোল্ড?
গোল্ডেন থ্রেশহোল্ড বইটির লেখক কে? এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন সরোজিনী নাইডু। চলো পরের প্রশ্ন। দ্য ডিফারেন্স বিটুইন রেভিনিউ রিসিভড প্লাস নন ডেবট ক্যাপিটাল রিসিভড NDCR অ্যান্ড টোটাল এক্সপেন্ডিচার ইজ কল্ড। রাজস্ব প্রাপ্তি এবং ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তি এবং মোট ব্যয়ের পার্থক্যকে কি বলা হয়? এটাকে বলা হয় ফিসকাল ডেফিসিট। পরের প্রশ্ন। দ্য টু এপিক্স রঘুবংশ অ্যান্ড কুমার সম্ভবা আর ওয়ার্কস অব। রঘুবংশ এবং কুমার সম্ভব কার রচনা? এটি কে লিখেছেন? এটি লিখেছেন কালিদাস। পরের প্রশ্ন। হুইচ অব দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ নট আ কম্পোনেন্ট অব বেকিং সোডা? নিচের কোন উপাদানটি বেকিং সোডার উপাদান নয়? বেকিং সোডার ফর্মুলা কি? NaHCO3। কি কি রয়েছে? হাইড্রোজেন, ক্যালসিয়াম, সোডিয়াম, অক্সিজেন। দেখো হাইড্রোজেন রয়েছে, এটা কি সোডিয়াম, এটা কি অক্সিজেন, তাহলে কি নেই? ক্যালসিয়াম নেই, তাহলে কি হবে? এটা ক্যালসিয়াম। চলো পরের প্রশ্ন। নিকটালোপিয়া মোর কমনলি নোন অ্যাজ নাইট ব্লাইন্ডনেস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ নিউট্রিয়েন্ট? নিকটালোপিয়া যা সাধারণত রাতকানা নামে পরিচিত কোন পুষ্টির অভাবে হয়? রাতকানা রোগ হয় কার কার অভাবে? এটা হয় ভিটামিন এ এর অভাবে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভিডিওটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।